ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে আবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে শুধু প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো আজকে বলবো না। তোমরা প্র্যাকটিস করবে, উত্তরগুলো নেক্সট ক্লাসে বলে দেবো। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় একতন্ত্রী ক্রোমোজোম দেখতে পাওয়া যায়? দুই, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। তিন, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মেটাফেজ, তার সাথে মেটাফেজ প্লেট, অ্যানাফেজ, তাহলে অ্যানাফেজের সাথে কি হবে? চার নম্বর, ক্রোমোজোমের কোন অংশে এন ও আর থাকে? পাঁচ নম্বর প্রশ্ন, কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়? ছয়, ডিএনএর সম্পূর্ণ নাম কি? সাত, নিউক্লিওটাইড কাকে বলে? আট, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়? নয়, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? দশ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। এগারো, কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তু বা স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে? বারো, মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? তেরো, মিয়োসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো। চোদ্দ, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডয় পৃথকীকৃত হয়? তাহলে আজকে এই চোদ্দটা প্রশ্নই বললাম, এর উত্তরগুলো নেক্সট ক্লাসে বলবো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।